নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকীর সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ নিয়ে এবার কদর্য ভাষায় আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের এক বিজেপির বিধায়ক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অসুর সম্প্রদায় থেকে উঠে এসছেন এবং তার জিনে ত্রুটি আছে এমন অকথ্য ভাষায় তিনি ব্যবহার করেন। যোগীর রাজ্যে ওই বিজেপি বিধায়কের কথায় কলকাতায় আয়োজিত নেতাজির জন্মদিবস স্মরণে মমতার ভাষণ না দেওয়ার অপরাধ সমান। তিনি সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএনএতে ত্রুটি রয়েছে এবং তিনি রাক্ষস ও অসুর সংস্কৃতির থেকে উঠে আসা। এমনই কদর্য ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি আক্রমণ করেন। ওই বিধায়ক আরও বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল খারাপ কাজে লিপ্ত, বাংলায় হিংসা ও হত্যার ঘটনা বৃদ্ধি এর প্রমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দর্শকদের একটি অংশ থেকে জয় শ্রীরাম স্লোগান শোনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে একটি সরকারি অনুষ্ঠানে ভাষণ দিতে রাজি হননি। তিনি বলেছিলেন, এই ধরনের অপমান গ্রহণযোগ্য নয়। অন্যদিকে বিজেপি দাবি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আসলে তুষ্টিকরণের রাজনীতি। তবে বিজেপি বিধায়কের এমন মন্তব্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।